হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নাম মিঠুন মণ্ডল, আমি লেকচারার মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই বিপিআই পলিটেকনিক কলেজের। সো আজকে আমরা আগের দিনে স্টার্ট করেছিলাম ফ্লুইড মেকানিক্সের ক্লাস। ফ্লুইড মেকানিক্স যেটা থার্ড ইয়ার ফিফথ সেমে, খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। সো আগের দিনে আমরা স্টার্ট করেছিলাম প্রপার্টিজ অফ ফ্লুইড। তো আগের দিনে কিছু প্রপার্টিজ আমরা ডিসকাস করেছি, আজকে আমরা বাকি প্রপার্টি কিছু ডিসকাস করব। তো আজকের টপিকটা মানে মেইনলি আজকে আমরা যেই যে টপিকসগুলো কভার করব সেগুলো হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি, ভিসকোসিটি, কোহেশন অ্যান্ড অ্যাডিশন। দিজ আর দ্য ফোর প্রপার্টিজ উইল বি কভার্ড টুডে। ওকে, সো বিফোর স্টার্টিং উইল স্টার্ট ফ্রম নাম্বার ওয়ান বাই ওয়ান। স্পেসিফিক গ্র্যাভিটি, ফার্স্ট অফ অল স্পেসিফিক গ্র্যাভিটি, হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি? স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা কী বুঝি? সো স্পেসিফিক গ্র্যাভিটি জানার আগে কিন্তু আমাদের জানতে হবে স্পেসিফিক ওয়েট, যেটা আমরা অলরেডি আগের দিনে জেনেছি। সো স্পেসিফিক ওয়েট বলতে কী বুঝি? স্পেসিফিক ওয়েট হচ্ছে একটা রেশিও, রেশিও মানে কি অনুপাত, কার সাথে কার অনুপাত, সেটা হচ্ছে ওয়েট অফ এ ফ্লুইড ডিভাইডেড বাই ভলিউম অফ দ্যাট ফ্লুইড। মানে কোনো একটা সার্টেন ফ্লুইড, সাপোজ ওয়াটার হচ্ছে একটা ফ্লুইড আছে, ওয়েট ওই ফ্লুইডের ওয়েট যদি সাপোজ 10 নিউটন হয় অ্যান্ড দ্য ভলিউম অফ দ্যাট ফ্লুইড, সাপোজ ওই বাকেট অফ ওয়াটার যেটা বলছিলাম বা গ্লাস অফ ওয়াটার, এর হচ্ছে ওয়েট হচ্ছে 10 নিউটন অ্যান্ড ভলিউম যদি হয় সাপোজ 1 মিটার কিউব, তাহলে আমরা বলবো দেওয়ার স্পেসিফিক গ্র্যাভিটি, সরি স্পেসিফিক ওয়েট অফ দিস ফ্লুইড। মানে দিস ফ্লুইড বলতে এটা কি ওয়াটার আমরা বলেছি, তাহলে এই ওয়াটারের স্পেসিফিক ওয়েটটা তখন হবে কি 10 নিউটন পার মিটার কিউব। সো আমি আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে এবার মানে যেটা আমরা শুরু করেছিলাম সেটা স্পেসিফিক গ্র্যাভিটি, এটা আগের দিনে অলরেডি আমরা বলেছি, মানে এটা হচ্ছে স্পেসিফিক ওয়েটের ডেফিনেশন আগের দিনে যেটা বলেছি, কিন্তু আজকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলছি, কেউ ভুলিয়ে ফেলো না। স্পেসিফিক ওয়েট আলাদা জিনিস, স্পেসিফিক গ্র্যাভিটি একটা আলাদা জিনিস। সো স্পেসিফিক গ্র্যাভিটি বলতে বোঝায় এটা একটা রেশিও বিটুইন কি দুটো সেম কোয়ান্টিটি, কিন্তু রেশিও সেম কোয়ান্টিটি মানে কি দুটোই কিন্তু স্পেসিফিক ওয়েট আছে, এই দুটো জিনিসের অনুপাত কি কি, একটা হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ এনি ভলিউম অফ ফ্লুইড। সাপোজ আমরা কোনো একটা লিকুইড যদি সাপোজ অয়েল হয়, সাপোজ কোনো একটা অয়েল মাস্টার্ড অয়েল আছে, তার মাস্টার্ড অয়েলের 1 লিটার বা 1 মিটার কিউব আমি ধরে নিচ্ছি, 1 মিটার কিউব একটা মাস্টার্ড অয়েল আছে, তার আমরা স্পেসিফিক ওয়েট ডিভাইডেড বাই স্পেসিফিক ওয়েট অফ দ্য সেম ভলিউম অফ স্ট্যান্ডার্ড ফ্লুইড। সেম ভলিউম মিন্স ইয়ার কি আমি 1 মিটার কিউব ধরে নিয়েছি, তাহলে 1 মিটার কিউব স্ট্যান্ডার্ড ফ্লুইডের তার স্পেসিফিক ওয়েট হবে। 1 মিটার কিউব স্ট্যান্ডার্ড ফ্লুইড মানে কি বোঝায় এখানে আমাদের জানতে হবে, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ফ্লুইড? স্ট্যান্ডার্ড ফ্লুইড বলতে দুটো জিনিস আমরা হয় আমাদের, একটা হচ্ছে যখন আমরা লিকুইড নিই তখন স্ট্যান্ডার্ড ফ্লুইডটা হচ্ছে ওয়াটার, অ্যান্ড ওয়েন ইট ইজ গ্যাস দেন ইট ইজ এয়ার, এয়ার ইজ টেকেন এজ স্ট্যান্ডার্ড ফ্লুইড, যখন গ্যাস গ্যাসের কথা আমরা কনসিডার করি। আর যদি আমরা কোনো লিকুইডের কথা কনসিডার করি দেন ওয়াটার উইল বি স্ট্যান্ডার্ড ফ্লুইড, তাহলে ওয়াটারটা কিন্তু স্ট্যান্ডার্ড ফ্লুইড হবে। তাহলে এটা কিন্তু ভ্যারি করবে, কখনো এটা আমরা ওয়াটার হিসেবে নেবো মানে স্পেসিফিক ওয়েট অফ দ্য সেম ভলিউম অফ ওয়াটার, আবার কখনো স্পেসিফিক ওয়েট অফ দ্য সেম ভলিউম অফ এয়ার, কখনো এয়ার হিসেবেও নেবো। তার কারণ যখন এখানে এই ফ্লুইডটার উপর ডিপেন্ড করছে, এই ফ্লুইডটা যদি লিকুইড হয় তখন আমরা কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ফ্লুইডটা ওয়াটার নেব, অ্যান্ড এই ফ্লুইডটা যদি কোনো একটা গ্যাস হয় সাপোজ নাইট্রোজেন গ্যাস, এই ফ্লুইডটা নাইট্রোজেন গ্যাস মানে 1 লিটার কিউব নাইট্রোজেন গ্যাস যদি আমরা নিলাম তার স্পেসিফিক ওয়েট ডিভাইডেড বাই স্পেসিফিক ওয়েট অফ 1 মিটার কিউব অফ কি হবে এয়ার হবে, কিন্তু ঠিক আছে এখানে কিন্তু তখন ওয়াটার হবে না, বোঝা গেল? তো এই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। সো স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা আরও শর্টে আমরা এখানে এক্সপ্রেশনটা আমরা কন্টিনিউ করতে পারি। সো স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি কি রো ইনটু জি, সো রো ইজ দ্য রো ইনটু জি মানে কি কোনো একটা ফ্লুইড রো এফ করে দিলাম মানে স্পেসিফিক ওয়েট অফ এনি ফ্লুইড, সাপোজ আমরা এই ফ্লুইডটার হচ্ছে ডেন্সিটি আমরা ধরে নিচ্ছি রো এফ, অ্যান্ড স্পেসিফিক ওয়েট অফ দ্য সেম ভলিউম অফ স্ট্যান্ডার্ড ফ্লুইড, স্ট্যান্ডার্ড ফ্লুইডকে আমরা কী বলেছি জল বা এয়ার হতে পারে। সো এটা আমি যদি সাপোজ এটা এই ফ্লুইডটা একটা লিকুইড ফ্লুইড হয় তাহলে এখানে রো ডাব্লিউ করে দিলাম, কারণ কি রো ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার, ওয়াটারের ডেন্সিটি আর কি অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে মানে এখান থেকে আমরা পাচ্ছি স্পেসিফিক গ্র্যাভিটির ডেফিনেশন থেকে। সো এগেন উই ক্যান রাইট জি জি এটা কেটে দিতে পারি, সো রো এফ, এফ ফর ফ্লুইড অ্যান্ড রো ডাব্লিউ, সো ইট ইজ দ্য রেশিও অফ এটা থেকে আমরা বলতে পারি ইট ইজ দ্য রেশিও অফ দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড বাই ডেন্সিটি অফ ওয়াটার, অর ইফ দিস ফ্লুইড ইজ যদি কোনো একটা এই ফ্লুইডে গ্যাস হয়, যদি কোনো গ্যাস হয় এই উপরের ফ্লুইডে যেটার কথা বলছি তখন আমরা এটা কিন্তু এয়ার নেব। সো উই ক্যান রাইট এগেন রো অফ ফ্লুইড বাই রো
of air. Sometimes it is water and it is air when the above fluid is gas. Okay, so it is. अच्छा, स्पेसिफिक ग्रेविटी को यूनिट नहीं कारण कि स्पेसिफिक ग्रेविटी को यूनिट नहीं कारण हलो दो सेम क्वांटिटी अनुपात একই কোয়ান্টিটি দুটো স্পেসিফিক উপরেও স্পেসিফিক ওয়েট আছে নিচেও দেখো স্পেসিফিক ওয়েট আছে সো দুটো সেম জিনিসের অনুপাত মানে কি এই স্পেসিফিক ওয়েটের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার কিউব সিমিলারলি এখানেও ইউনিট হচ্ছে নিউটন পার মিটার কিউব সো বোথ রেশিও এই দুটো রেশিও কেটে যাবে সেই জন্য এর কিন্তু কোনো ইউনিট থাকবে না সো স্পেসিফিক গ্র্যাভিটি ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি মানে এটার কোনো ইউনিট থাকবে না আচ্ছা সামটাইমস ইট ইজ অলসো রেফার টু অ্যাজ রিলেটিভ ডেনসিটি মানে যেটা আমরা রিলেটিভ ডেনসিটিও বলতে পারি ফ্রম দিস ইকুয়েশন মানে এটা থেকে আমরা বলতে পারি এটা দুটো ডেনসিটির অনুপাতও বলা যেতে পারে আচ্ছা এই গেল স্পেসিফিক গ্র্যাভিটি নেক্সট আমরা আসছি কি ভিসকোসিটি হোয়াট ইজ ভিসকোসিটি দুই নম্বর ঠিক আছে এই নম্বরগুলো So what is viscosity? এবার আমরা আসছি viscosity বলতে কি বোঝায় তো viscosity বোঝার আগে আমরা একটা एग्जांपल নেই যদি আমরা কোন একটা एग्जांपल নেই सपोज একটা বটল আছে देयर इज अ বটল যদি একটা বটল থাকে এরকম মনে করো যে বটলটা এখানে আছে এখানটা মানে মুখটা কি মানে খোলা জায়গাটা এবার মুখটা আমি सपोज খুলে এই বটলটার মধ্যে सपोज এটা কি আমি এখানটা কোনো জল নিলাম লিকুইডটা যে নিলাম সেটা হচ্ছে জল वाटर बस एच टू बोलते पड़ी अच्छा और एक वाटर क्योंकि डाउनवर्ड डिरेक्शन में ऊपर रेखे सेम एक ही रकम साइज बॉटल सॉरी अच्छा ये बॉटलटार मध्य रेखे सपोज मोबिल डिजेल रख लनी अदार जी घी बोलते वाटर मध्य घी जो एक जल आ बोतलटाते बोतलटाते घी आ ठीक है घी সো এই দুটো বোতলে যখন আমি উল্টো দিয়ে পড়ে দিচ্ছি তার মানে পুরো বোতলটা ভর্তি ছিল ঠিক আছে পুরো বোতলটাকে আমি উল্টা করে দিচ্ছি আর পুরো ডাউনওয়ার্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে পড়ে দিচ্ছি তখন আমরা দেখব কি এই জলটা কিন্তু ইজিলি মানে খুব তাড়াতাড়ি পড়ে যাবে এই ঘিটা থেকে ঘিটা অনেক দেরি করে কিন্তু বোতলটা থেকে নিচের দিকে পড়বে এটা আমরা অনেকেই জানি এটা আমরা লক্ষ্য করেছি কিন্তু এটা কেন হয় সেটা যদি বলি এর কারণ হলো ভিসকোসিটি কেন এটা দেরি হয় মানে ঘিটা পড়তে অনেক পুরো বটলটা খালি হতে অনেক দেরি হয় তার কারণ হচ্ছে ভিসকোসিটি প্রপার্টির জন্য ভিসকোসিটিটা অনেক হাই সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা এখান থেকে বুঝতে পারছি দ্য ফ্লোয়েবিলিটি অফ ওয়াটার ফ্লোয়েবিলিটি মানে ফ্লো করার যে এবিলিটি তার সেটা জলের ক্ষেত্রে অনেক বেশি দেন ঘি বা মোবিল বা কোনো আরও একটা এক্সট্রা আমরা নিতেই পারি কোনো যে কোনো কিছু ডিজেল বা ঠিক আছে সো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এই এক্সাম্পলটা থেকে আমরা বলতে পারি ভিসকোসিটির ডেফিনেশনে আমরা আসছি এবার হোয়াট ইজ ভিসকোসিটি সো ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ফ্লুইড এটা একটা মানে ফ্লুইডের ধর্ম যেটার দ্বারা বাই ভার্চু অফ হুইচ ইট অফার্স রেজিস্ট্যান্স টু দ্য মুভমেন্ট অফ ওয়ান লেয়ার অফ দ্য ফ্লুইড ওভার অ্যানাদার অ্যাডজাসেন্ট লেয়ার মানে ফ্লুইডের একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের ফ্লুইডের যে ফ্লো হচ্ছে সেই ফ্লোটাকে বাধা দেয় যে এই ধর্মটা ফ্লুইডের একটা ধর্ম আছে যে ফ্লুইডের একটা লেয়ার আরেকটা লেয়ারের ফ্লোকে বাধা দেয় সেই বাধা দেওয়ার এই প্রবণতা বা বাধা দেওয়ার এই ধর্মটাকেই বলা হয় ভিসকোসিটি ঠিক আছে সো ভিসকোসিটি এবার আমরা ভিসকোসিটির ডিপেন্ডেন্স যদি বলি টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে আর টি বডি টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে যদি টেম্পারেচার কোনো একটা সার্টেন ফ্লুইড যদি আমি ওয়াটার বা ঘি যেগুলো বলছিলাম কোনো একটা লিকুইড সাবস্টেন্স আছে যে কোনো লিকুইড সাবস্টেন্স সো সেই লিকুইড সাবস্টেন্সের যদি আমি টেম্পারেচারটা ইনক্রিজ করি তাহলে ভিসকোসিটিটা কি হবে তাহলে ওর ভিসকোসিটিটা কমতে থাকবে ভিসকোসিটি উইল ডিক্রিজ এন্ড ইফ দ্য টেম্পারেচার অফ এনি গ্যাস এটা হচ্ছে এটা লিকুইডের জন্য বললাম এল আই কিউ ইউ আই ডি এটা হচ্ছে লিকুইডের জন্য হলো এবার গ্যাসের জন্য বলি যদি বলি একটা সাপোজ গ্যাস আছে যার টেম্পারেচারটা আমরা ইনক্রিজ করছি টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তখন তার ভিসকোসিটিও কিন্তু ইনক্রিজ করবে
viscosity will also increase. ঠিক আছে, সো এই হলো viscosity. এবার আমরা viscosity সম্বন্ধে আরো ডিটেইলসে জানতে পারবো এবারে নেক্সট চ্যাপ্টারে, সেটা কি, সেটা হচ্ছে কি ডাইনামিক viscosity আছে, কাইনেমেটিক viscosity আছে, এবং ডাইনামিক viscosity এর মধ্যে আবার কি কি ইউনিট কিভাবে আসছে, নিউটনস ল অফ viscosity, এগুলো কিন্তু অনেক ডিটেইলসে আছে, আমরা সেগুলো নেক্সট চ্যাপ্টারে ডিসকাস করব. আজকে চ্যাপ্টারে আমরা এটুকুই জানলাম যে এই viscosity এর মধ্যে আমরা জাস্ট এটুকুই বললাম যে viscosity এর ডেফিনেশনটা কি এন্ড হাউ ইট উইল রিয়্যাক্ট, বা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে বললাম কিভাবে viscosityটা মানে viscosity জিনিসটা কি অ্যাকচুয়ালি. নেক্সট আমরা আর এই দুটো বাকি আছে, সেটা হচ্ছে কোহেশন এন্ড অ্যাডহেশন. আচ্ছা, viscosity কারণটা কি, ইট ইজ অকার ডিউ টু কোহেশন. কোহেশন মিন্স, কোহেশনটা কি, এই viscosityটা কিন্তু কোহেশনের জন্যই হয়। কোহেশন বলতে ইট ইজ দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য ইন্টারমলিকুলার পার্টিকেল অফ এ সার্টেন ফ্লুইড. কোন একটা ফ্লুইড সাপোজ যদি হয়, যে লিকুইড বা কোনো কিছু আছে, মানে যদি ধরে নিচ্ছি জল আছে বা এই জল বা ঘি আছে, এদের এই প্রত্যেকটা মলিকুল, বিভিন্ন অনেক অনেক ছোটো ছোটো মলিকুল থাকে, সেই মলিকুলগুলো একটা মলিকুল আরেকটা মলিকুলকে অ্যাট্রাক্ট করে. সো এই যে অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য সেম কাইন্ড অফ মলিকুল, মানে জলের মধ্যে এই বোতলের মধ্যে জল আছে, সেই জলের একটা অণু আরেকটা অণুকে যে আকর্ষণ করছে, এই প্রপার্টিটাকেই বলা হয় কোহেশন. এখানে অলরেডি ডিসকাস করে দিলাম এটার সাথেই. সো কোহেশন ইজ দ্য প্রপার্টি অফ এ সার্টেন লিকুইড উইচ অ্যাট্রাক্টস ওয়ান মলিকুল টু আদার মলিকুল, মানে একটা মলিকুল আর একটা মলিকুলকে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা কাজ করে সেই প্রপার্টিটাকেই বলা হয়, লিকুইডের ওই প্রপার্টিটাকে বলা হয় কোহেশন. অ্যান্ড ভিসকোসিটি ইজ অলসো ডিউ টু কোহেশন. ঠিক আছে, সো এগেন অ্যাডহেশন আমরা যদি বলি, অ্যাডহেশন বলতে কী বোঝায়, অ্যাডহেশন বলতে সাপোজ আমরা একটা গ্লাসে জল নিয়েছি, ঠিক আছে, আমরা প্রতিদিন গ্লাসে জল খাচ্ছি, সো এই গ্লাসে জল আছে এই গ্লাসটার মধ্যে, এবার এই গ্লাসের এই প্রত্যেকটা জলের যে পার্টিকেলগুলো আমি বললাম, একজন একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে. সিমিলারলি আরেকটা আছে যে জলের এই যে পার্টিকেলগুলো যেগুলো হচ্ছে একদম গ্লাসের গায়ে লেগে থাকে, সেইগুলো কিন্তু গ্লাসের এই দেওয়াল বরাবর বা ওয়াল অফ দ্য গ্লাস বা গ্লাসের এই যে সাইডটাতে অ্যাট্রাক্ট করে. ঠিক আছে, এইটাও একটা অ্যাট্রাকশন কাজ করে. কোনটার দিকে, তাহলে লিকুইড সার্ফেসের সাথে যে এই সলিড সার্ফেস, সলিড সার্ফেসটা বলতে কোনটা, গ্লাস, গ্লাসটা তো একটা সলিড সার্ফেস, সো এই সলিড সার্ফেসের এই অ্যাট্রাকশনটাকে বলা হয় অ্যাডহেশন. দিস ইজ অলসো এ প্রপার্টি অফ এ ফ্লুইড, মানে এটাও একটা ফ্লুইডের প্রপার্টি, কিন্তু এটা দুটো সিমিলার সাবস্টেন্সের মধ্যে নেই. আগেরটা কিছু কোয়েশনটা দুটো সিমিলার পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন, যেমন জলেরই দুটো অণুর মধ্যে অ্যাট্রাকশন, কিন্তু এখানে অ্যাডহেশনটা কিন্তু দুটো আলাদা আলাদা কাইন্ডের মলিকুল, যেমন কি এখানে হচ্ছে লিকুইড সার্ফেস বা এটা হচ্ছে সলিড সার্ফেস, যেটা গ্লাসের দেওয়ালটা, অ্যান্ড লিকুইড সার্ফেসের যেটা টাচে আছে দেওয়াল, গ্লাসের দেওয়ালের সাথে যে লিকুইডের টাচে আছে সেই তার মধ্যে যে অ্যাট্রাকশন সেটাকে বলছি আমরা অ্যাডহেশন. আচ্ছা, এটা আমরা ইজিলি লক্ষ্য করতে পারি যখন আমরা কোনো এক গ্লাস জল খাচ্ছি, তো জলটা খাওয়ার পর গ্লাসের মধ্যে আমরা দেখবো যে গ্লাসের দেওয়ালের সাইডে দেখবে জলের কণা বা জলবিন্দু কিছু কিছু রয়ে গেছে, এই এটা এর কারণ হচ্ছে অ্যাডহেশন. অ্যাডহেশন এই প্রপার্টিটার জন্য ওই জলের সাথে জলবিন্দুটা গ্লাসের দেওয়ালের সাথে স্টিক করে দেয় বা লেগে যায়, ঠিক আছে, সো এইটাই হচ্ছে অ্যাডহেশন. তো এই হলো কোয়েশন আর এই হচ্ছে অ্যাডহেশন. অ্যান্ড আজকের টপিক যেগুলো ছিল আমরা, স্পেসিফিক গ্র্যাভিটি কী, ভিসকোসিটি কী, কোয়েশন কী, অ্যান্ড অ্যাডহেশন কী, এই চারটে টপিক সম্বন্ধে আমরা ডিসকাস করলাম. আচ্ছা, নেক্সট দিন আমরা কিন্তু আবার কিছু প্রপার্টিস আছে, যেমন সারফেস টেনশন, তারপর হচ্ছে ক্যাপিলারিটি, এইসব আর দু একটা কিছু প্রপার্টি আছে, সেইগুলো নিয়ে আমরা বাকি পুরোটা, তাহলে এই প্রপার্টিস অফ ফ্লুইড চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে. ওকে, থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং.